দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমাত পূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ ন আকরাম সাল আল্লাহলা আলিহিবা সাল্লামের আলিসান ফরমান তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুশ্বরী পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে সল্লু আল্লাহ হাবিব আলা আল্লাহ মুহম্মদ সাল্লাইলা আলি ওসাল্লাম দর্শক শ্রোতা অন্যান্য দিনের মতো আজকেও আমাদের অনুষ্ঠানে ইনশোয়া আল্লাহ তাবারাকতলা হামদে বারীতালা শুনবো আমরা নাতে সুলেম মকবুল আলি সাল্লামও শোনাবো এরপরে আজকের অনুষ্ঠানে আমরা একটি বিষয় রেখেছি আলোচনা করার জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য আর কোরআন হাদিস থেকে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য ইনশা আল্লাহ তাবারকতালা বিষয় আমরা জানবো এরপরে আল্লাহ চায়নশাল আহমদে বাড়ি তালা শুনবো আর মোবালিক দাওয়াত ইসলামী রফিক ভাই আমাদের সাথে আছেন রফিক ভাই থেকে আজকে যে বিষয় নিয়েছি বিষয় সম্পর্কে আলোচনাও শুনবো আমরা আর আপনাদের কল থাকবে আমাদের অনুষ্ঠানে এস থাকবে দর্শক শ্রোতা বিষয় আজকের এমন একটি চমৎকার বিষয় মানুষের মধ্যে পরিবর্তন থাকবেই মানুষ পরিবর্তন হবেই অনেক সময় দেখা যায় সমাজের খুবই ঘৃণিত একজন ব্যক্তি বা যে ওপেনলি খারাপ কাজের সাথে জড়িত ছিল ওই লোকটার পরিবর্তন এমনভাবে হয়েছে পাঁচক্ত নামাজ সে মসজিদে পড়ছে বিশেষ করে যদি দাওয়াত ইসলামের দিকে তাকাই আমরা তবে এক নজির আমরা দেখতে পাই এমন কোনো দিন নেই যে দিন যে দাওয়াত ইসলামী প্রচেষ্টার মাধ্যমে এমন কিছু মানুষকে পরিবর্তন করছে আল্লাহ তালার দয়া এগুলো চেষ্টা থাকে মোবালিগে দাওয়াত ইসলামীর মানুষ দুনিয়ার সাথে সম্পৃক্ত হয়ে গেছে মানুষ দুনিয়ার ফ্যাশনকে পছন্দ করে নিয়েছে ভালোবেসে নিয়েছে বা হারামকে সে তার উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছে বা গুনাহের কাজে সে অভ্যস্ত হয়ে গেছে আর দাওয়াত ইসলামীওয়ালারা মোবালিগে দাওয়াত ইসলামী একক প্রচেষ্টার মাধ্যমে ওই ব্যক্তিকে ফিরিয়ে আনার চেষ্টা করে যখন ওই ব্যক্তি ফিরে আসে তো সেটাই হলো তার পরিবর্তন এক আর এটা নাম দেওয়া হয় আবার সংশোধন সংশোধনও বলা হয় পরিবর্তনও বলা হয় মানুষের মধ্যে আজকের বিষয় হলো এই পরিবর্তনের মূল কি আসল রহস্য কী এই পরিবর্তনের একজন মানুষ চাইলেই কিন্তু পরিবর্তন হতে পারে না একজন মানুষ চাইলেই কিন্তু তার মধ্যে এই সকল ভালো অভ্যাসগুলো চলে আসে না এই পরিবর্তনের মূল কী সংশোধনের মূল কী আছে যদি আমরা এটা একটু ভালোভাবে ঘুরে দেখি বা একটু ভালোভাবে যদি এটা নিয়ে চিন্তাভাবনা করি আউলি গ্রামের মধ্যে অনেক আছে যাদের পরিবর্তন হয়েছে অর্থাৎ খারাপ সংস্পর্শ ছেড়ে খারাপ অভ্যাসগুলো ছেড়ে ভালো অভ্যাসে পরিণত হয়েছে সংশোধন হয়েছে এই সংশোধনের মূল কী এই সংশোধনের আসল রহস্য কি আউলি একরামের মধ্যে পাবেন যদি আমরা বলি তবে সাহাব একরামের মধ্যেও যারা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এক রকমের ছিল এক ধর্মে ছিল এক বিশ্বাসের উপরে তারা অটল ছিল যখন ইসলাম ধর্মের দাওয়াত তারা পাল পেলো পাওয়ার পরে তাদের মধ্যে পরিবর্তন আসলো আকিদার মধ্যে বিশ্বাসের মধ্যে কাজের মধ্যে আমলের মধ্যে এক পরিবর্তন আসলো এই যে সংশোধন এর মূল কী আজকের বিষয় এটা সংশোধনের মূল হ্যাঁ আজকে জানব ইনশাআল্লাহ তালা আমরা সংশোধনের মূল যাতে করে আমাদের আমরা যারা এখনও গুনাহের মধ্যে ডুবে আছি এখনও সঠিক পথ আমরা খুঁজে পেলাম না এখনও আমরা সঠিক বুঝটা এখনও বুঝতে পারলাম না আমার চোখের সামনে মাদানি চ্যানেল সারাদিন নেকির দাওয়াত দেয় আমিও সারা দিন শুনি কিন্তু কোথায় সংশোধন হয়তো সংশোধনের মূল আমি এখনও বুঝতে পারিনি এ কারণে আমার মধ্যে পরিবর্তন নেই কেননা আমি আগের জায়গাতেই আছি এমন মানুষ আছে দেখবেন মসজিদের পাশেই তার ঘর একদম মসজিদের পাশেই তার ঘর আবার এমনটাও বলতে পারি হয়তো পুরাপুরিটা সঠিক নাও হতে পারে মসজিদের সভাপতিও আছে সেক্রেটারিও আছে মসজিদ কমিটির মধ্যেও আছে সদস্যদের মধ্যেও আছে কিন্তু হয়তোবা সেও সংশোধনের মূলটা খুঁজে না পাওয়ার কারণে আজও পর্যন্ত সেই দশ বছর পূর্বেও যেমন ছিল এখনও তেমন আছে ওই মসজিদ প্রতিষ্ঠা হওয়ার পূর্বেও যেমন ছিল আর এই মসজিদ প্রতিষ্ঠা হওয়ার পর দশ বছর পনেরো বছর কেটে গেল দায়িত্বেও আছে হয়তোবা এখনও পরিবর্তন পায়নি হ্যাঁ এটাই কারণ হয়তোবা সে এই সংশোধনের মূলটা খুঁজে পায়নি এখন এটা একটা বড় পয়েন্ট আমাদের জন্য যে সংশোধনের মূল কি। এত মানুষের সংশোধন হয়েছে আজ দাওয়াত ইসলামের দিকে যদি তাকাই হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সংশোধন এত মানুষের সংশোধন হয়েছে এর মূলটা কি তাদের সংশোধন হলো আমার কেন হলো না তারা ফিরে আসতে পারলো তাদের পরিবর্তন হলো আমার কেন হলো না আমি একটু সংশোধনের মূলটা খুঁজে দেখি কোথায় কীভাবে তো আজকে মজার একটি বিষয় আশা রাখি ইনশো আল্লাহ তারাকালা অনেকেরই জানারও ইচ্ছা আছে সংশোধনের মূল এবং আলোচনা শুনবো শেষ পর্যন্ত যদি অনুষ্ঠান দেখি আশা রাখি আমাদের মধ্যেও অনেকটাই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ তালা বিষয় নিয়েই আগে আলোচনা শুরু করি রফিক ভাই থেকে শুনবো এরপর ইনশাআল্লাহ তাল্লাহ থেকে হামদে বাড়ি তাহলে একটু পরে নেই আগে জুনাদ ভাইয়া থেকে রফিক ভাই থেকে আজকের যে বিষয় নিয়েছি রফিক ভাই সংশোধনের মূল নিয়ে যদি কিছু তুলে ধরতেন দেখুন জাকির ভাই পৃথিবীতে প্রতিটা বিষয়ের একটা মূল থাকে একটা শিকড় থাকে শিকড় ছাড়া যেমন গাছ বড় হয়ে উঠতে পারে না ঠিক তদ্রূপ আপনি দেখবেন একটা ভবনকেও যদি আমরা নির্মাণ করি সেই ভবনের নিচেও একটা ফাউন্ডেশন থাকে থাকে যেটাকে আমরা মূল বলি তো কাজেই প্রতিটা ক্ষেত্রে আমরা যখনই সেই বিষয়ের গুরুত্ব সম্পর্কে তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয় তার মূলে গিয়ে আমরা মূল মর্মার্থটা তাৎপর্যটা তুলে আনার চেষ্টা করি এর মূলে কী আছে দেখি কারণ মানুষ সব সবসময় নিত্য নতুন মানে নতুন নতুন বিষয়ে মানুষ জানতে আগ্রহী কৌতূহলী আর তারা এই মূলকে সন্ধান করতে করতে গিয়ে সৃষ্টির মূল হোক প্রাণী প্রাণী জীব জগতের মূল হোক প্রত্যেকটা কিছুর মূল সন্ধান করতে গিয়ে আজ মানুষ চাঁদে গিয়েছে কেউ গিয়েছে পানির নিচে পাতালে অর্থাৎ মূলটাকে সন্ধান করতে গিয়ে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রহস্য তথ্যপাত্র নিয়ে এসেছে আজকে যেহেতু আলোচ্য বিষয় রেখেছেন আপনি সংশোধনের মূল তো সংশোধন হওয়ার জন্য আমরা অনেক সময় চেষ্টা করি ছুট ছুটি করি এখানে সেখানে যাই অনেক সময় রং নাম্বারে আমরা ডায়াল করি তবু সংশোধন করতে গিয়ে দেখা যায় যে আমরা আরো বেশি মানে রেড জোনের মধ্যে আমরা চলে যাই তারপরেও সংশোধন হয় না কারণ কি এর মূল আমরা খুঁজে পাইনি তো আজকে সেই মূল সম্পর্কে আমরা জানবো উৎসাহ যে প্রতিটা মানুষ হাদিসে পাকের রয়েছে প্রথমে হাদিসে পাক দিয়ে শুরু করি যে আল্লাহ নবী সাল্লাল রিব আলিবাসাল্লাম হাদিসে পাকে এরশাদ করেছেন প্রত্যেক আদম সন্তানই গুনা করে আর গুনাগারের মধ্যে তারাই সর্বোত্তম যারা তবা করে রসুল্লাহ সাল্লাহতাল রিব আলিবাসাল্লাম আরও এরশাত করেন প্রত্যেক আদম সন্তান ত্রুটিশীল ও গুনাগার আর অপরাধীদের মধ্যে উত্তম লোক তারাই যারা তবা করে এ হাদিস পাক তিরমিজি শরীফেও এসেছে ইবনে মাজার শরীফে এসেছে দারামিতে এসেছে বা হাকি শরীফে এসেছে তো বোঝা গেল যে মানব জাতি যে রয়েছে আদম সন্তান যে রয়েছে এরা গুণাগার গুণা থেকে মুক্ত নয় আর গুণাগারের মধ্যে উত্তম হচ্ছে তারাই যারা তবা করে তবা করে তো আমরা যদি দেখি যে সংশোধনের জন্য সংশোধনের নিমিত্তে যারা মরিয়া হয়ে ওঠে যারা অনুতপ্ত হয়ে ওঠে অনুশোচনা করে তাদের মধ্যে যারা তবা করে নিয়েছে তারাই হচ্ছে উত্তম ব্যক্তি আর এই তবাই হচ্ছে সংশোধনের মূল্য আমরা একটি ঘটনা দিয়ে আমরা শুরু করতে পারি বনি ইসরায়েলের একটি ঘটনা আমরা বহুল প্রচলিত বহুল আলোচিত একটি ঘটনা এই ঘটনা আমরা অনেক সময় মাদানী চ্যানেলেও শুনেছি তবু এই ঘটনাটা বারবার আমার হৃদয়ের মধ্যে রেখাপাত করে আর এই ঘটনা আমি প্রায় সময় সুযোগ এলেই আমি বলি সেই ঘটনাটি এমন একটি ঘটনা যা আমাদের ইমানকে উজ্জীবিত করে এবং আল্লাহ তালার রহমতের প্রতি আমাদের আরও বেশি আস্থাশীল করে দেয় আরো বেশি আমাদের ভরসাকে বাড়িয়ে দেয় সেটা কি বনি ইসরাইলের এক ব্যক্তি সে নিরানব্বইটি খুন করেছিল তো যারাই পথের মাঝখান দিয়ে প্রতিমধ্যে যারাই অতিবাহিত হতো তাদের ধন সম্পদ কেড়ে নিত তাকে হত্যা করতো সে ছিল ডাকাত লুটেরা তো নিরানব্বইটি হত্যা করার পর নিরানব্বইটি হত্যা কিন্তু কোনো মামুলি হত্যা না আমি বলছি যতটা সহজে কিন্তু এটার যে প্রেক্ষাপট এতটা সহজে নিরানব্বইটা হত্যা একটা হত্যা আমরা কল্পনা করতে পারি না সেখানে নাইনটি নাইন কিল্ড মার্ডার করা হয়েছে তো সেই ব্যক্তি সেই হত্যাকারীর ব্যক্তি মনে অনুশোচনা জাগলো অনুতপ্ত হলো সে যে আল্লাহ আমিও তো তোমার সৃষ্টি আর তোমার সৃষ্টিকে দিনের পর দিন আমি হত্যা করেছি তো আমারও তো পরিসমাপ্তি ঘটবে একদিন কি পরিণতি হবে আমার না আমাকে এই জঘন্য অপরাধ থেকে আমাকে ফিরে আসতে হবে ফিরে আসতে হবে তার মনে একটা আকুতি জাগলো একটা অনুশোচনা অনুতপ্ত হলো সে তখন সে চিন্তা করলো যে না এই পাপ কার্য থেকে আমাকে ফিরে আসতেই হবে যেভাবেই হোক আই হ্যাভ টু গেট ব্যাক ফ্রম দিস পরবর্তীতে সে নিয়ত করল যে আমি কোনো একজন আল্লাহওয়ালা ব্যক্তির হাতে তফা করতে চাই সমাধান খুঁজতে চাই সমাধান খুঁজতে চাই সংশোধনের মূলে আমি পৌঁছতে চাই সংশোধন তো চাচ্ছি কিন্তু এর মূলে আমি যদি না যাই তাহলে আমার সংশোধন হবে না হবে না তো সে কী করলো চলতে শুরু করলো পথ চলতে শুরু করলো প্রতিমধ্যে সেই ব্যক্তি এক মানুষের সাথে দেখা পেল। সে দেখতে কিছুটা ধর্মীয় লেবাসে ছিল বেশভূষায় ছিল তো তাকে ধরে সে চিন্তা করলো যে এর কাছ থেকেই যদি সমাধান আমি পাই তো সেই ব্যক্তি মূলত না ছিল কোনো আল্লাওয়ালা ব্যক্তি একটা আছে না বুজুর্গ ব্যক্তি আল্লাহর অলি হ্যাঁ আর হচ্ছে আলিমে দিন তো কোনোটাই সে ছিল না সাধারণ মানুষ ছিল সে তো তাকে জিজ্ঞেস করল কারণ যে কোনো ব্যক্তিকে সমস্যা সমাধানের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তার ইলমের প্রয়োজন হয় তাকোয়ার প্রয়োজন হয় তার মধ্যে যদি শরীয়ত এবং তারিকাত কোনোটাই যদি না থাকে সে জবাব দেবে তো দেবে থেকে। তো তাকে জিজ্ঞেস করা হলো ভাই আমি নিরানব্বইটা খুন করেছি আমাকে কি আল্লাহ তালা ক্ষমা করবে ওই ব্যক্তি রাগান্বিত হয়ে বলল নিরানব্বইটা খুন করেছো আবার ক্ষমা আবার আর আশা করছো দূর হয়ে যাও আমার এখান থেকে তোমার উপরে আজাব পতিত হলে আমি না সেই আজাবের মধ্যে গ্রেফতার হয়ে যাই খুন করে তুমি তো আবার আশা করছো কারণ তার মধ্যে ইলমে শেরিয়াত ছিল না ইলমে তারিকা ছিল না না শরিয়াত ছিল না তারিকা ছিল তখন ওই গুণাগার ব্যক্তি তার এই অধ্যত্যপূর্ণ আচরণ দেখে তার এই তিরস্কারপূর্ণ কথা শুনে তার মনে আবার রাগ চলে এলো রাগান্বিত হয়ে সে তাকেও খুন করলো অর্থাৎ একশোর কোঠা পূর্ণ হলো একশোটি খুন করে ফেললো কিন্তু একশোটি খুন করার পর যখন তার রাগ প্রশমিত হলো রাগটা একটু ঠান্ডা হলো তখন সে চিন্তা করলো হায় হায় আমি তো সেই ভুল আবারও করে ফেললাম তার মানে একই অন্যায় আমি যেতে পারিনি একই অপরাধ একই গুণা আমি আবার করে ফেলেছি আমি সংসদের মূলে এখনো পৌঁছতে পারিনি তখন সেই ব্যক্তি আবার অনুতপ্ত হলো আবার অনুসূচনা করতে লাগলো কিন্তু সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়নি আল্লাহ সে আবার পথ চলতে শুরু করলো যেতে 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 অনেক দূর পথ পাড়ি দিয়ে এক ব্যক্তির কাছে সন্ধান করলো যে এখানে কি কোনো আল্লাহওয়ালা ব্যক্তি আছেন অত্র এলাকায় তখন সেই ব্যক্তি বললেন যে হ্যাঁ ওই দূরে একটা বস্তি দেখছ সেই বস্তির মধ্যে সেই লোকালয়ের মধ্যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ বাস করেন তুমি তার কাছে যাও সেখানে গিয়ে তার সন্ধান তুমি পেতে পারো কারণ তার মনে ছিল সংশোধনের মূলের চেতনা যে আমাকে মূলে পৌঁছতে হবে যে ভাবে তো সেই ব্যক্তি সেই গুণাগার ব্যক্তি পথ চলতে চলতে প্রতিমধ্যেই তার মৃত্যু চলে এলো মৃত্যু অনিবার্য স্থান সব কিছু নির্ধারিত যেখানে যখন যার যে সময় মৃত্যু নির্ধারিত রয়েছে সেই সময়ে তার মৃত্যু হবে সেই স্থানেই তার মৃত্যু হবে এখন সে তবা করে পাক পবিত্র অবস্থায় সে সেখানে পৌঁছাক কিংবা গুণা করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খেতে খেতে সেখানে পৌঁছাক রাইট তার পরিণতিটা নির্ভর করবে তার শেষ অবস্থার উপর সে কি তবা করেছে সে কি গুণা থেকে অর্থাৎ সংশোধনের মূলে পৌঁছতে পেরেছে নাকি সে গুণাগার হয়ে মৃত্যুবরণ করেছে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করছে তার পরিণতি নির্ভর করে তার উপর তো সেই বুজুর্গ ব্যক্তির কাছে তার পৌঁছনো হলো না সংশোধনের মূলে সে পৌঁছতে পারে জাহিরি ভাবে পৌঁছতে পারলো না এখন দেখি আমরা বাতিনি অবস্থা কি আজাবের ফেরিস্তা আসলো রহমতের ফেরিস্তা আসলো দুই ফেরিস্তায় এসে কারাগাড়ি শুরু করে দিল যেতো তো গুণাগার এ তো তবা করেনি সে বুজুর্গ ব্যক্তির কাছে যায়নি। আজাবের ফেরস্তা বলছে আমি একে জিনে নিয়ে যাব। তার রুকে কে আর রেরেস্তা বলছে ভাই থামো সে তো তবার নিয়ত করেছে উদ্দেশ্য তো বের হয়েছে হ্যাঁ তো নিশ্চয়ই আল্লাপাক তাকে ক্ষমা করে দিয়েছে এর রুকে আমি ইলি নিয়ে যাব। তো তখন এইভাবে দুইজনের তর্কাতর্কি চলছে দুই ফেরেস্তার আজাবের ফেরেস্তার রহমতের ফেরেস্তার তারা এক পর্যায়ে সিদ্ধান্তে উপনীত হলো যে এক কাজ করো আমরা এভাবে তর্কাতর্কি না করে আল্লাহ তালার কাছে গিয়ে সমাধান নিয়ে আসি যে একে কি আমরা ইল্লিনে নিয়ে যাব না সিজিনে নিয়ে যাব তখন আল্লাহ তালার কাছ থেকে ফয়সালা এলো যে সেই ব্যক্তি যেখান থেকে রওয়ানা হয়েছিল অর্থাৎ ওই যে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেছিল যে আল্লাহওয়ালা এখানে কোথায় আছেন কি কোথাও ওইখান থেকে তার দূরত্ব মাপা হোক সে বুজুর্গ ব্যক্তির আবাসস্থল পর্যন্ত এই দূরত্বের অতিরিক্ত যদি সে অতিক্রম করে থাকে বেশিরভাগ দূরত্ব তাহলে সে ক্ষমাপ্রাপ্ত আর যদি সে এর কম দূরত্ব অতিক্রম করে থাকে তাহলে সে জাহান্নামের হকদার তো ফেরেস্তারা গিয়ে সেখানে মাপতে শুরু করলো দূরত্ব দুইজন দুই ফেরেস্তা দুই দিক থেকে মাপতে শুরু করলো তো ইতোমধ্যে আল্লাহ তবারক পাতালা জমিনকে হুকুম দিলেন অর্থাৎ সেই গুনাগার ব্যক্তি কিন্তু যে বুজুর্গ ঘর রয়েছে সেই পর্যন্ত পৌঁছানোর যে দূরত্ব রয়েছে তার অর্ধেকের কম সে পৌঁছেছিল যে ফয়সালা হয়েছে সে মোতাবেক সে জাহান্নামেরই হকদার হকদার ছিল তো আল্লাহ তালা সে কম জায়গাটুকুকে হুকুম করলেন যে তুমি সম্প্রসারিত হয়ে যাও আর ওই জায়গাকে হুকুম করলেন তুমি সংকুচিত হয়ে যাও সামনের রাস্তাকে হুকুম হয়ে যাও তো তখন ফেরেস্তা গিয়ে দেখলো যে সে যেই স্থান থেকে তার সন্ধান করেছিল বুজুর্গ ব্যক্তির যেই স্থানে মারা গেল সেই স্থানে দূরত্ব বেশি হয়ে গেল এবং বাকি যে দূরত্বটুকু ছিল সেটা অল্প হয়ে গেল এভাবে সে আজাবের ফেরিস্তা পরাস্ত হয়ে গেল হেরে গেল আর রহমতের ফেরিস্তা জয়ী হলো তাকে নিয়ে আর তার রুকে ইল্লি এনে নিয়ে গেল অর্থাৎ দেখুন আল্লাহ তালা কোনো বান্দাকে যখন ক্ষমা করতে চান তার নিয়ত আল্লাহ তালা দেখেন যে সে কি নিয়ত তার নিয়ত কি এবং তার মনের মধ্যে সে যে তবার নিয়ত করেছে তার মধ্যে অনুশোচনা আছে কিনা অনুতপ্ত হয়েছে কিনা যদি অন্তরে অনুতপ্ত না থাকে অনুশোচনা না থাকে মুখে শুধু করে করে আমি ফেলেছি তবা 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 তাহলে এমন তবাকে হাদিসে পাকে বলা হয়েছে যে মৌখিক তবাকে শুধুমাত্র মৌখিক তবাকে এটা হচ্ছে তবার সাথে তামাশা করা যদি অন্তরে অনুতপ্ত অনুশোচনা না থাকে আর মুখে যদি স্বীকৃতি না থাকে যে আমি ভবিষ্যতে এই গুণা থেকে এই গুণা থেকে বিরত থাকবে এই গুণা আর করবো তাহলে সেটা হবে সেই তবার সাথে তামাশা করা ফান করা তো আল্লাহ তালার কাছে আমাদের আশা আমরা আশাবাদী যে আল্লাহ তালা আমাদেরকে এমন তৌফিক দিক যে আমরা যেন তবতু মাঝে অনুতপ্তও আছে অনুশোচনাও আছে স্বীকৃতিও আছে যে আমি গুনা করেছি ভবিষ্যতে আমি আর এই গুনা করব না দৃঢ় সংকল্প বদ্ধ হওয়া এবং আল্লাহ তালার কাছে তবা করে এই প্রত্যেকটি বিষয় যদি থাকে তাহলে সেই তবাকেই আমরা বলবো তবাতুন এটাই সংশোধন সংশোধনের একেবারে প্রকৃত মূল মূল মাসা আমরা দর্শক শ্রোতা অনুষ্ঠানের শুরুতেই যে বিষয় নিয়েছি সংশোধনের মূল আর রফিক ভাই একেবারে আমাদেরকে এমন চমৎকার ঘটনা শুনিয়েছেন এবং সংশোধনের মূল আমাদেরকে বুঝিয়েছেন আরও কিছু কথা তো বাকি রয়েই গেছে শুনবো আমরা জানবো আজকের অনুষ্ঠানে যাতে করে আল্লাহ তালার দয়া আল্লাহ তালা দয়া করে আমাদের প্রতি আমরাও যেন তওবা করে সংশোধনের মূলে গিয়ে পৌঁছতে পারি এবং নিজে সংশোধন হতে পারি জুন আমাদের সাথে আছে আমরা হামদে বাড়ি তালা আগে শুনবো এরপর ইনশাল্লাহ তালা নাতেরসুলো শোনাব দর্শক তারা Salli ala Rasulina, Salli ala Muhammadin, Salli ala Nabiina, कल्ल सहे सल्ले आला रस यागा <tries> মশা আল্লাহ 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 তাবারাকালা এভাবে করেই আমাদের সময় যেন অতিবাহিত হয় আল্লাহ তালার জিকিরে আল্লাহ তালার প্রশংসা করতে করতে আমল ইবাদত করতে করতে আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক দর্শক শ্রোতা আলোচনা শুনছিলাম আমরা সংশোধনের মূল আর যদি আমরা আউলি একরামের জীবনী দেখি তবে অসংখ্য আউলি একরাম এমন পাবেন যারা নসুহা যেটা আমাদের রফিবে বলেন তোবাত নসুহা সত্যিকারের তওবা করে সংশোধনের মূল খুঁজে আল্লাহ তাবারকতাল প্রিয় হয়েছেন আর এমন প্রিয় হয়েছেন আল্লাহ তাবারকতালা সর্বসাধারণের মুখে অন্তরে তাদের ভালোবাসা দিয়ে রেখেছেন অসংখ্য আউলিয়ে একরামের মধ্যে আমরা যদি একটু তাদের জীবনী দেখি তবে বোঝা যাবে আমরা সংশোধন হতে চাই কিন্তু সংশোধনের মূল খুঁজি না একটা পয়েন্ট এখানে গেল নাম্বার দুই সংশোধন হওয়ার চেষ্টা করি কিন্তু উপায় খুঁজি না নাম্বার তিন সংশোধন হব বলি আবার ভুল রাস্তায় চলে যাই এমন জায়গায় যাই যেখানে সংশোধন হওয়ার চেয়ে না হওয়াটাই ভালো ছিল এটা কেন বললাম সংশোধন হওয়ার পূর্বে আমি গুণাগার ছিলাম এটা তো ঠিক আছে কিন্তু আমার আঁকিদা ঠিক ছিল সংশোধন হওয়ার উদ্দেশ্যে আমি বের হলাম আর এমন জায়গাতে গেলাম হ্যাঁ হয়তো বা গুনা থেকে কিছুটা ফিরছি কতটুকু পরিবর্তন হয়েছে কিন্তু আঁকি দামা নষ্ট করে দিলাম এমন জায়গাতে গিয়ে আমি সংশোধনের মূল খুঁজছি মনে রাখবেন আপনার যতটাই গুনা থেকে আপনি পরিবর্তন হয়েছেন বা আপনি সংশোধন দেখতে পাচ্ছেন আমি সংশোধন হয়েছি কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি আপনার হয়েছে আকিদা নষ্ট হওয়ার কারণে আর আকিদা এমন একটা বিষয় কাল কেয়ামতের ময়দানে তো কোনো প্রশ্ন করার তো কোনো অপশনই নেই যদি আকিদা নষ্ট হয়ে যায় এই যে বিষয়টা সংশোধন হওয়ার জন্য সংশোধনের মূলে যাওয়ার জন্য আমরা এমন কিছু মানুষের কাছে এমন কিছু ব্যক্তির কাছে যাই যেখানে যাওয়ার কারণে আমি তো বাস সংশোধনও আর কতটুকু আমার হয়েছে এক মোবালিকে দাওয়াত ইসলামীর বলা এমন ছিল রফিক ভাই যার মধ্যে আল্লাহতার রাসুলের মোহাব্বত নেই ভালোবাসা নেই তার মধ্যে দেশের প্রেম কিভাবে আসতে পারে কখনোই নয় যার মধ্যে আল্লাহতর রাসুলের ভালোবাসা অন্তরে নেই তার অন্তরে মা বাবার ভালোবাসা কিভাবে আসতে পারে ঠিক আমি এটাই বুঝাতে চাই যেখানে আপনি গিয়েছেন সেখানে আল্লাহ তার রাসুলের ভালোবাসা কোথায় আছে যদি সেটাই না থাকে তবে আমলের প্রতি ভালোবাসা কীভাবে আল্লাহ আল্লাহ করলেই আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে যায় হয়ে যায় না হ্যাঁ তো এই যে বিষয়টা হচ্ছে মানে এমন একটা বিষয় অনেক সময় আমরা বলি না যে সাধারণত একটা নর্দমা ড্রেন নর্দমায় পড়ে গেলাম আমি পানি প্রবাহিত হচ্ছিল নোংরা পানি জি জি তো পানিতে পড়ে গেলাম আমি এখন সেখান থেকে উঠে আমি পবিত্রতা লাভ করব। এমন সময় আমি আবার আরেকটা ম্যান হোলের মধ্যে গিয়ে পড়লাম চিন্তা করলাম এই ম্যানহোলের পানি আমাকে পবিত্র করবে হয়তো ভালো পানি সেখানে আছে সেখানে ছিল তার চেয়ে বেশি নোংরা পানি নোংরা পানি তো আসলে আপনি যে কথাটা বললেন এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সেন্সিটিভ একটা বিষয় এটা মাদানি চ্যানেলে অনেক কথা আমরা মানে স্পষ্টভাবে বলা যায় না বলতে পারি না মাদানি চ্যানেল এমন একটা চ্যানেল আলহামদুলিল্লাহ একটা পিসফুল একটা চ্যানেল রিলিজিয়াস চ্যানেল অনেক সময় অনেক কথা আকারে ইঙ্গিতে ইশারায় আমাদেরকে বলতে হবে তো আপনি যেটা বললেন যে গুণা করেছি আমি আমার চোখ আমার কান আমার নাক আমার জবান আমার হাত পা গুণা করেছে নিভৃতে গুণা করেছি নির্জনে গুণা করেছি কেউ দেখেনি আমার রবতালা রেখেছে এখন আমি অনুতপ্ত বয়সের ভারে আমি এখন অনুতপ্ত অনেক গুণা করেছি জীবনে আমি যদি আমার লাইফের পিছনটা ফিরে দেখি শুধু গুণাহ আর গুণা কোন নেকি নেই শুধু গুণা আর গুনা সেখানে প্রতিশ্রুতি ভঙ্গের গুণা প্রতারণার গুণা আত্মসাতের গুণা মুসলমানকে কষ্ট দেওয়ার গুণা হ্যাঁ প্রতারণার গুণা মিথ্যাচারিতার গুণা মদ পানের গুণা কুদৃষ্টি দেওয়ার গুণা নারী পুরুষ অবাধ মেলামেশার গুণা মানে গুনাহের আর শেষ নেই তো পিছন ফিরে যখন আমি দেখছি গুনায়ি গুনা এখন বয়সের ভারে যাবো তো যাব কোথায় আমার তো সংশোধনের মূলে পৌঁছতে হবে তখন কি করলাম এমন মানুষের কাছে গেলাম এমন জায়গায় গেলাম বাদ মজব যাদের আকিদাই ভালো নেই আল্লাহ এবং রসুলের ব্যাপারে সাহাবিদের ব্যাপারে যাদের আকিদা ভালো নেই মজহ মজহবী হুলিয়ায় তো আছে কিন্তু আকিদা ভালো নেই ধর্মীয় পোশাক তো পড়েছে তার কাছে গেলাম এখন ওই যতটুকু বাকি ছিল আকিদা ইমান সেটাও বরবাদ হয়ে গেল তো অনেক সময় আমি বলি যে ওয়ে মানি ইজ লস্ট দেন ইউ হ্যাভ টু থিঙ্ক সামথিং ইজ লস্ট আপনার যখন অর্থ সম্পদ হারিয়ে গেছে আপনাকে ভাবতে হবে যে আমার সামান্য কিছু হারিয়েছে but when faith is lost when belief is lost then everything is lost যখন বিশ্বাস আকিদা ইমান হারিয়ে যাবে সব কিছু হারিয়ে গেল আপনি নিশ্চয় হয়ে গেলেন আপনি নিঃস্ব হয়ে গেলেন আপনার কাছে কিছু নেই জান্নাতে যাওয়ার অবশিষ্ট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইমান সাতির ভাই আমলের কারণে বান্দা জাহান্নামে তো যাবে মুসলমান জাহান্নামে যাবে কিন্তু কোন মুসলমান যাবে যারা ইমানের সাথে মৃত্যুবরণ করেছিল আর যারা ইমানের সাথে মরবে না তারা তো মানে জান্নাতে যাবেই না তারা চিরকাল জাহান নামের আগুনে জ্বলবে তো জান্নাতে যাওয়ার মূল শর্ত হচ্ছে ইমান তো জাহান নামে যদি কোনো মুসলমান যায়ও জাস্ট ফর দ্য টাইম বি জাস্ট ফিউ ডেজ ফর ফিউ ডেজ জাস্ট ফর ফিউ মান্থস কিছু দিনের জন্য কিছু মাসের জন্য হয়তো কিছু সেটা রবতালাই ভালো জানে কতদিন তাকে জাহার নামে রাখবেন অবশ্য সে আল্লাহ তকবতালা তাকে নাম থেকে আজাদ করে জান্নাতে প্রেরণ করবেন কেন সে ইমানের সাথে মরেছে সে মুসলমান আল্লাহর প্রতি ইমান এনেছে রসুলের প্রতি ইমান এনেছে ফেরেস্তা কুলের প্রতি ইমান এনেছে আমন্তি বা মালাহিক বা রসুল হি

জান্না প্রেরণ করবেন এখন যদি ইমানটাই না থাকে যদি এমন মানুষের কাছে গেলাম আমার সংশোধনের জন্য সংশোধনের মূল আমি খুঁজে বেড়াচ্ছি সেই মূল যদি ভুল জায়গায় আমি গিয়ে খুঁজি তাহলে তো হবে না রং নম্বরে ডায়াল করলে কখনোই আপনার যে অভিপ্রেত যে ব্যক্তি রয়েছে প্রত্যাশিত যে ব্যক্তি রয়েছে তাকে তো আপনি খুঁজে পাবেন পাবেন না আপনি ভুল মানুষের চক্করে পড়ে যাবেন তো কাজেই এমন মানুষের কাছে গিয়ে তবা করতে হবে আল্লাহওয়ালা ব্যক্তি সেই আল্লাহওয়ালা ব্যক্তি কারা যাদেরকে দেখলে আল্লাহ এবং তার রসুলের কথা মনে পড়ে যায় আমি একটা সিম্পল একটা আমি আমি বলে দিলাম লক্ষণ যাদের চেহারার দিকে দেখলে আল্লাহ এবং তার রসুলের কথা মনে পড়ে যায় অজান্তে চোখ দিয়ে পানি ঝরে আল্লাহ আল্লাহ অজান্তে আপনি দেখবেন যারা আল্লাহওয়ালা ব্যক্তি নুরানি চেহারাওয়ালা ব্যক্তি তাদের চেহারার দিকে তাকালেই আপনার ভিতরে একটা খফে খোদা জারি হয়ে যাবে অজান্তেই আপনার চোখ সিক্ত হয়ে যাবে এটা হচ্ছে চেনার লক্ষণের চেয়ে সহজ আর কোনো লক্ষণ নেই আলামত নেই তো এমন ব্যক্তির কাছে গিয়ে তবা করা আর দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় মানুষের সাথে আমার কথোপকথন হয় বাইরে দোকান পাটে বা বাজারে ঘাটে যেখানে যাই অনেক সময় হয়ে যায় যে ভাই ইসলামের মধ্যে এত দল এত মত এত কিছু এত কিছু হওয়ার দরকার কি ছিল একটা দলই তো থাকলে হতো আমি বলি তাহলে তো জান্নাম জাহান্নাম সৃষ্টি হওয়ার দরকার কি ছিল জান্নাত হলেই তো হতো সব জান্নাতে চলে যাবে জাহান্নামের কি প্রয়োজন ছিল তো আল্লাহ নবী সাল্লাহ তালীবা আলিবাসাল্লামের ফরমান হচ্ছে কিছুটা এরূপ যে বনি ইসরাইলের যুগে বাহাত্তরটা দল ছিল ফিরকা ছিল আর আমার উন্মতের মাঝে দল হবে তিহাত্তরটা আল্লাহ নবী তো ভবিষ্যৎবাণী করে গেছে সেটা তো প্রতিফলিত হবে বাস্তবায়িত হবে আবার কোন দল জান্নাতে যাবে সেটাও কিন্তু সেটাও বলে দিয়েছেন আল্লাহ নবী তো আল্লাহ নবীর ফরমান বাস্তবায়িত হবে না এটা হতেই পারে না পারে না যেটা হবে সেটাই আল্লাহ নবী বলেছেন জি ভবিষ্যৎবাণী করেছেন তার ইলমে গায়েবের মাধ্যমে আল্লাহ প্রদত্ত ক্ষমতার বলে তিনি ভবিষ্যৎবাণী করেছেন আজ থেকে চোদ্দশো বছর আগে তো তিহাত্তরটা ফিরকা এর মধ্যে একটা দল একটা ফিরকা যাবে সোজা জান্নাতে আর বাকি বাহাত্তরটা যাবে জাহান্নামে এত সহজ না আমরা যতটা সহজ মনে করি এতটাও সহজ না ইসলাম অনেক সহজ আবার কিছুটা কঠিন কেমন কঠিন আপনাকে বুঝতে হবে সঠিকটা বুঝতে হবে কোরআন হাদিসের যারা ভুল ব্যাখ্যা দিচ্ছে অপব্যাখ্যা করছে তার সামনে আমি বসে আছি ইসলাম শিখছি আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না এখন আমি সংশোধনের মূল চাচ্ছি মূলে পৌঁছতে চাচ্ছি তাফসির করছে হাদিসের ব্যাখ্যা দিচ্ছে ভুল ভুল যেমন মনে করেন সুরা ফাতার একটা আয়াত নিয়ে যে একটা আয়াতে বলা হচ্ছে একটা তর্জমায় বলা হচ্ছে যে নিশ্চয়ই আল্লাহ তালা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছেন এ হাবিব নিশ্চয়ই আল্লাহ তালা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছেন যার ফলশ্রুতিতে আল্লাহ তালা আপনার পূর্ববর্তী পরবর্তী সকল গুনা ক্ষমা করে দেবেন নাউজুল্লাহ আপনার পূর্ববর্তী পরবর্তী সকল গুনা ক্ষমা করে দেবেন সেখানে তার মানে কি আল্লাহ রসুল গুনাকার পূর্ববর্তী আল্লাহ তালা আল্লাহ রসুল দুনিয়াতে আসার পূর্বেও গুনাহা করেছেন দুনিয়া থেকে যাওয়ার মানে জাহিরিভাবে পর্দা করার পরেও গুণা করবেন এই যে পূর্ববর্তী পরবর্তী বলতে বোঝানো হচ্ছে সকল গুণা ক্ষমা করে দেবেন আল্লাহ তালা একটা তর্জমা আরেকটা তর্জমা কোরবান যান আমার আলাহ হজরত তিনি কি তর্জমা করেছেন কনজুলিমানের মধ্যে নিশ্চয়ই আল্লাহ তালা হে হাবিব নিশ্চয়ই আল্লাহ তালা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছেন যার ফলশ্রুতিতে আল্লাহ তালা আপনার পূর্ববর্তী পরবর্তী সকলের গুনা ক্ষমা করে দেবেন তো একটা হচ্ছে আপনার পূর্ববর্তী পরবর্তী সকল গুনা আরেকটা হচ্ছে আপনার পূর্ববর্তী পরবর্তী সকলের গুনা জাস্ট একটা ওয়ার্ড ডিফারেন্স একটা ওয়ার্ড সকল আর সকলের এখন আপনি কি করে বুঝবেন ভোট দ্য ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড রং কোন ট্রান্সলেশনটা রং এবং কোন ট্রান্সলেশনটা রাইট যে তর্জমা করছে সে ভুল করছে না সঠিক করছে সঠিক করছে এখন আপনি বলবেন আমি কি করে বুঝব ভাই আপনি সারা জীবন বড় বড় ডিগ্রি অর্জন করেছেন পিএইচডি করেছেন আপনি পুরো তাব দুনিয়ার মানে তাব তাবো সব ডিগ্রি অর্জন করেছেন ডিপার্টমেন্টে গিয়ে সব কিছু আপনার আছে ধর্মীয় বিষয় যখন আপনি আসেন তখন একেবারে জিরো হয়ে যান কারণ কি এই জিনিসটা ল্যাকিংটা কোথায় উচিত ছিল না ধর্মীয় জ্ঞান অর্জন করা রিলিজিয়াস নলেজকে গেইন করা রাইট রিলিজিয়াস নলেজ গেইন করে এটা উচিত ছিল না তো এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যে ওলামায়ে কেরাম রয়েছেন ইসলামিক স্কলার রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের তাদের সংস্পর্শে বসতে হবে কারণ আমাদের আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা শুধু আহলে সুন্নাত নট অনলি আহলে সুন্নাত ওয়াল জামাত বাট অলসো অল দ্য বুজুরগানে দিন অল দ্য সাহাবাই কেরাম সকলের আকিদা এটাই যে সমস্ত অম্বিয়া ইকরাম নিষ্পাপ নিষ্পাপ আর আমাদের নবী হচ্ছেন সৈয়দুল মুরসালিন নিষ্পাপদের মাদার অর্থাৎ সর্দার যারা সমস্ত অম্বিয়া ইকরাম রয়েছে তাদের কি রসুলদের সর্দার তো আমাদের নবী কি করে গুণাগার হতে পারেন একটা একটা তর্জমা পড়লে ইমান চলে যাবে আর একটা তর্জমা পড়লে ইমান মজবুত হবে সো দ্যাটস আফ টু ইউ আপনার উপর নির্ভর করছে আপনি কি সঠিকটা গ্রহণ করবেন নাকি ভুলটা আল্লাহ 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 তালা আমাদেরকে তৌফিক দিক দর্শক শ্রোতা আমরা আলোচনার বিষয় রেখেছি সংশোধনের মূল আর এই সংশোধনের মূল খুঁজতে মূলে খুঁজতে গিয়ে আমরা একটু অন্যদিকে খুঁজতে গিয়েই তো রহস্য আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আমি কার কাছে যাব এই সংশোধনের মূলের জন্য এটাকে স্পষ্ট হওয়ার একটা মাধ্যম ছিল উদাহরণ ছিল যে আমি সংশোধন খুঁজছি সংশোধনের মূলে যাব আমি তো কার কাছে যেতে পারব আপনি দেখেন একটা তর্জমা যেটা আল্লাহ হাজরত করেছেন কত সুন্দরভাবে করেছেন যে আল্লাহ তালা আপনার ওসিলায় আপনার পূর্ববর্তী পরবর্তী সকলের গুনা ক্ষমা করে ক্ষমা করে দেবেন কেমতের দিনে অন্যান্য আম্বিয়া গ্রামেরও উন্মত আসবে জি আমাদের নবীরও উন্মত যাবে তো সেখানে আল্লাহর নবীর পূর্ববর্তী যে উম্মত যারা অন্যান্য নবী তারাও কিন্তু আল্লাহ নবীর ও প্রাপ্ত ক্ষমা প্রাপ্ত সমস্ত নবীর কাছে যাবে তাদের উম্মতরা সবাই বলবে ইহাব হিরা ওয়াইরি যা অন্যের কাছে যাও কেন আল্লাহ তালা প্রত্যেক আম্বিআ গ্রামকে অন্যান্য দোয়ার পাশাপাশি একটি বিশেষ দোয়া দান করেছেন সকল নবী তার নিজ যুগে নিজ জামানায় সেই দোয়া চেয়ে নিয়েছেন আল্লাহ আমাদের নবী সেই বিশেষ দোয়াটি চাননি সেটা হচ্ছে আল্লাহ তালা কবুল করবেন সেখানে পূর্ববর্তী পরবর্তী সকল উম্মত কি আল্লাহ তালা গুনাগার যারা ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নেবে তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেবে আল্লাহ তো তর্জমার অর্থ কি আর অর্থ যাচ্ছে কোন দিকে কোন দিকে যাচ্ছে এখন আমাকে বুঝতে হবে আমার নবী সম্পর্কে আমার ধারণা কি আমার আঁকি কি আমার নবী নোরের তৈরি নাকি মাটির তৈরি নবী কি হাজির নাজির হতে পারেন আচ্ছা অনেক সময় আমরা বলি না যে আমার নবী এখানে উপস্থিত আছে এমনটাও না আল্লাহ রসুল যেখানে ইচ্ছে যখন ইচ্ছে তিনি আল্লাহ দান করে দান করেছেন ব্যাপারে তো এইসব জামাতের আকিদা কি রয়েছে আমার আকিদা আমার বিশ্বাস কি রয়েছে এটা দেখতে হবে সেই বিশ্বাস যদি না থাকে সেটা আহলে সুনাত বল জামাতের কিতাবাদি পড়তে হবে যেটা আর আহলে সুনাত বল জামাত কি নতুন করে কোনো আকিদা আসমান থেকে নাজিল হয়ে না সাহাবাই কেরামের পথ ও মতের উপর প্রতিষ্ঠিত যেই তালিকা যে দল সম্পর্কে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন যে এরাই জান্নাতি জি জি আলহামদুলিল্লাহ রব্লা আলমী দর্শক শ্রোতা আলোচনা শুনছিলাম আমরা নাতের সুলেম মকবুল সাল্লাহ আলিয়া শুনবো

Oh

la

দেখা যাক যদি সময় পাই শোনাব ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকি পরবর্তী কল আমি বলছিলাম দিনাজপুর স্বপ্নপুরিয়াতে আমার নাম মোহাম্মদ লাবলু মিয়া আদানি চ্যানেল নিয়মিত দেখি হুজুর আমার খুব ভালো লাগে কথাবার্তা খুব সুন্দর লাগে আপনার আল্লাহ পাক যেন ভালো রাখে আমার জন্য একটু দোয়া করবেন আপনার জন্য দোয়া করি আপনি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক পরবর্তী কল দেন রাঙ্গামাটি থেকে

সুক্রিয়ার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ উৎসব প্রদান করছেন আপনিও খুশি মনেই কল করছেন আমাদেরকে পরবর্তী কল দেন আমার নাম মোহাম্মদ রমজান আমি একটি কালাম শুনতে চাই মাটির বাড়ি মাটির ঘর মাটির বাড়ি মাটির ঘর কালামটি আপনি শুনতে চাচ্ছেন সাথে থাকুন দেখি যদি সময় পাওয়া যায় শোনাবো পরবর্তী কল আমি চট্টগ্রাম রাঙ্গুনি থেকে আমার নাম ইব্রাহিম রেগুলার দেখি ও মাসাল্লাহ আজকে যারা হুজুর রাসের সবার কথাগুলো ছিল অনেক ভালো লাগছে সবাইকে ধন্যবাদ মানে অনেক মানুষ আমরা একসাথে বসে এগুলো সবসময় ফিরে দিক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা ভালো রাখুক আল্লাহ তালা আপনাকে সবসময় মাদানি চ্যানেলের সাথে থাকার তো ফিক দান করে খুব ভালো কথা বলছেন আপনি সোশ্যাল মিডিয়াতে যারা আছেন একজন লেখলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রফিক হুজুর ঠিক কথা বলেছেন সমাজে এমন কিছুই ঘটতেছে আজকাল এমনটাই আসলে এরপর আর এক ভাই লেখলেন আসসালামাই খুব লম্বা একটা মেসেজ আপনার এখানে মারফুদ্দিন ভাই লিখলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনার মানকাবাত শুনতে চেয়েছেন কিন্তু ভাবে আমার আমি বুঝতে পারিনি এটা কি লিখেছেন মানকাবাতে আমিরুল সিনহাতের এমন কিছু এখানে লেখা আছে কিন্তু স্পষ্ট না এরপরে আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু খাগড়াছড়ি থেকে এক ভাই অনেক লম্বা একটি কমেন্টস করেছেন আপনাদের কথাগুলো খুব ভালো লাগে অনুষ্ঠান সবসময় আমি দেখি তার দুই তিনজনের নামও বলেছেন দাদা দাদির সহ সাজিদ ভাইয়ের কথা বলেছেন দোয়া করার কথা বলেছেন ঠিক আছে ইনশাল্লাহ সাথে থাকেন দোয়া করিয়া আল্লাহ তালা ভালো রাখুক আপনাকে রাজীব আ ভাই আমাদের সাথে আছেন তিনি অনুষ্ঠান দেখছেন এবং জিজ্ঞাসা করেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ রব আল নাজমুল ইসলাম আমাদের সাথে আছেন অনুষ্ঠান দেখছেন আর একজন বললেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুল্লা বারাকাতু আর রহমত খুব সুন্দর অনুষ্ঠান মার্শাল্লাহ এরপরে আরেকজন আল্লেন মাশাআল্লাহ আরেকজন আর একজন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কাউসার ভাই সালাম আলাইকুম আসসালাম রাতুল হাসান ভাইও আছেন আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন আরেকজন আমাদেরকে এস এম এসও করেছেন অনুষ্ঠানের শুরুতেই তিনি বললেন জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সালাম নেবেন সালাম আসসালাম রহমতুল্লাহ প্রায় পাঁচ বছর হলো মাদানি চ্যানেল দেখি কোনো দিন মেসেজ দেয়নি কারণ যদি না পড়েন তবে মনে দুঃখ পাবো এই কারণে আচ্ছা দোয়া করবেন আমার ছেলে হাফিজি পড়ার জন্য দিয়েছি আপনাদের সব অনুষ্ঠান আমার ভালো লাগে দোয়া করবেন আল্লাহ তালা কবুল করেনি আপনার এস এম এস কিন্তু পরে দিয়েছি জানি না আপনি শুনছেন কি না ফার্স্ট এস এম এস ছিল আপনার আর আপনার ছেলেকে হেপসখানায় দিয়েছেন আল্লাহ ওকে। একজন খাটি হাফিজ হিসাবে আলিমের দিন হিসাবে দাওয়াত ইসলামের মোবাল্লিক হিসাবে আল্লাহ কবুল করেনি জানি না কোথায় দিয়েছেন তবে আমার পরামর্শ দাওয়াত ইসলামী মাদ্রাসাদুল মদিনায় আপনার সন্তানকে ভর্তি করিয়েছেন এটা আশাবাদী যেহেতু পাঁচ বছর ধরে আপনি মাদানী চ্যানেল দেখছেন আশা করি আপনি দাওয়াত ইসলামীর মাদ্রাসাদুল মদিনায় ভর্তি করিয়েছেন যাই হোক কমেন্ট যা ছিল এস এম এস কল শুনে নিয়েছি আরও কিছু আলোচনা করে শেষ অনুরোধগুলো আমরা রাখার চেষ্টা করবো জুনাইতদের মাধ্যমে সালাতলা বিষয় ছিল সংশোধনের মূল আপনি যখন একটা বিষয়কে নির্ধারণ করবেন যে কোনো একটা বিষয় আপনি নির্ধারণ করলেন তার মূলটা আপনাকে খুঁজতে হবে যে আমি একটা দুনিয়ার উদাহরণ দিচ্ছি রফিক ভাই কেউ নিজের ছেলেকে বিয়ে করাবে বা নিজের মেয়েকে বিয়ে দিবে পাত্র হোক বা পাত্রী হোক এই বিষয়টাকে নিয়ে আমরা এর মূলটা কিভাবে আমরা যাচাই বাছাই করি ছেলে কি করে লেখাপড়া কতটুকু আছে ছেলের বংশধর কেমন ছেলের অভ্যাস চরিত্র কেমন ছেলে চাকরি কি করে বা ছেলে কোন সকল বন্ধুবান্ধবের সাথে চলে তার ব্যবসা বাণিজ্য কি আছে যদি ধর্মীয় লেখাপড়া করে তো কোন মাদ্রাসায় পড়ছে বিস্তারিত অর্থাৎ আমি যে আমার মেয়েটাকে বিয়ে দিব হ্যাঁ করা উচিত আর এটাই বলা হয়েছে আপনি একটা সম্পর্কে জড়ানোর পূর্বে তার মূল দেখে নেন অর্থাৎ সে লোকটা কেমন কি কতটুকু সঠিক আছে কতটুকু ভালো আছে হ্যাঁ দেখবেন এখন আমার কথা হলো একটা একটা উদাহরণ যে আমি একটা কাজ সম্পন্ন করার জন্য আমি এত কিছু দেখলাম একটা ব্যবসা করার জন্য আমি কত কিছু নিয়ে চিন্তা ভাবনা করি এর মূল আমি খুঁজে বের করি ব্যবসা করার জন্য এরপরে বিয়ে সাদির ব্যাপারটা মূলটা আমরা খোঁজার চেষ্টা করি কিন্তু যখন আমার সংশোধনের কথা আসে যখন তওবার কথা আসে তখন মূল কেন খুঁজি আমি যে আমি কোন পথে গেলে কোন কাজগুলো করলে আর কিভাবে চললে আমি সংশোধনের মূল খুঁজে পাব যারা মূল খুঁজেছে তারা সংশোধনের মূল পেয়েছে এবং সেই তওবার উপরে তারা ইজতেক আছে আর ইজতেকাতের পাশাপাশি আল্লাহ তালার দরবারে তারা এমন প্রিয় হয়েছেন এমন মকবুল হয়েছেন আজ পৃথিবীর জমিনে দেখুন তাদের নাম মানুষের মুখে সাধারণ মানুষের মুখে আমরা সংশোধনের মূলে যাওয়ার চেষ্টা করি এমনটা যেন না হয় নাম অন্তর সংশোধন কিন্তু কাজ আমার আগেরটাই থেকে যাবে এমনটা যদি হয় তবে নিজের বিবেককে নিজে প্রশ্ন করি আসলেই কি আমি সংশোধন হতে পেরেছি আমার কি সংশোধন হয়েছে রমজান মাস আমাদের থেকে অতিবাহিত হলো মাত্র রমজান মাস গেল সংশোধন কতটুকু আমার হয়েছে রমজান চলা চলে যাওয়ার সাথে সাথে আমি আবার সেই গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম রমজান মাঠ যাওয়ার সাথে সাথে আবার সে আমি খারাপের মধ্যে খারাপ পরিবেশের সাথে খারাপ কাজের সাথে আমি লিপ্ত হয়ে গেলাম কতটুকু সংশোধন আমার হলো মনে রাখতে হবে একবার আল্লাহ তালা যাকে কবুল করে নিয়েছেন আল্লাহ তালার দয়া আল্লাহ তালার রহমত আল্লাহ তালা যাকে মাখফেরাত করে দিয়েছেন সে দ্বিতীয়বার আবার কিভাবে কিভাবে সে আবার গুনাহের প্রতি ধাবিত হতে পারে বোঝা গেল আমি সংশোধনের মূলে পৌঁছতে পারিনি সংশোধনের মূলে আমি যেতে পারিনি আর সংশোধনের মূল রফিক ভাই শুরুতেই বলে দিয়েছেন তওবা আর তওবাটা আমাকে এমনভাবে করতে হবে এমনভাবে করতে হবে যাতে করে আল্লাহ তালা আমাকে একেবারে মাফ করে দেয় আর কখনো যেন গুনাহের সাথে আমি লিপ্ত না হই আল্লাহ তালা তার বান্দাকে কত ভালোবাসেন দেখেন গুণা করার পরেও গুণা করার পরেও একজন কর্মচারী যদি তার বস কিংবা তার যে মনিব রয়েছে দোকানের মালিক রয়েছে তার সাথে যদি কোনো অধ্যত্বপূর্ণ আচরণ করে তার নাফরমানি করে তার অজান্তে এমন কোনো কাজ করে ফেলে ক্রাইম করে ফেলে তারপরও সেই দোকানদার কিন্তু তাকে হয় রাখে না আর না হয় পুলিশে ধরিয়ে দেয় মনে করেন কর্মচারী কিছু জিনিস বেচেই দিল দোকান থেকে মালিকের অবচরে অথবা সে এমন কোন কাজ করলো যেটা সরাসরি তার মনিবের স্বার্থে আঘাত লাগে ক্ষতি হয় তো তখন কিন্তু সেই মনিভ হয় তাকে মুক্ত করে দেবে যদি দয়ালু হয় উদার হয় যাও বের হয়ে যাও তোমাকে বের করে দিলাম অথবা তাকে পুলিশে ধরিয়ে দেবে আমার রব তালা দেখুন কত আহা বান্দা গুণা করছে দিনে করছে রাতে গুণা করছে প্রকাশ্যে গুণা করছে নির্জনে নির্জন করছে চোখ দিয়ে করছে মুখ দিয়ে গুণা করছে কান দিয়ে গুণা করছে গান বাজনা শুনছে ফিল্ম ড্রামা দেখছে ঘিবত করছে পরনিন্দা করছে গালমন্দ করছে অশ্লীল কথা বলছে মুসলমানের মনে কষ্ট দিচ্ছে এতদূর সত্ত্বেও তালা তার বান্দাকে কিভাবে আহ্বান করছেন তিনি সুরা আল নূরের মধ্যে দেখুন এর সাত করছেন হে মমিনগণ তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো তবা করো ফিরে আসো ফিরে আসো তবার মূল অর্থই হচ্ছে ফিরে আসো ফিরে আস ফিরে আসো যেন তোমরা সফল কাম হতে পারো কোন এমন মুনি আছে কোন এমন মুনিব আছে যা তার ভিত্তের তার বান্দার তার চাকরের সফলতা কামনা করবে তার অবাধ্য হওয়া সত্ত্বেও তুমি ফিরে এসো ভুল করেছো সমস্যা নেই আমি তোমাকে ক্ষমা করব। জি তুমি আমার কাছে ফিরে এসো তো কর ক্ষমা চাও এবং যারা তবা করবে তারাই হবে সফল কাব্য সুরা তাহরিমের মধ্যে আল্লাহ তালা এর সাত করছেন হে মোমিনগণ তোমরা আল্লাহর সমীপে খাঁটি তবা করো এই আশায় যে তোমাদের প্রভু তোমাদের তোমাদের রবতালা তোমাদের পাপকে মার্জনা করে দেবেন এবং তোমাদেরকে এমন উদ্যানসমূহে উপবিষ্ট করবেন যার নিম্ন দেশে নদীসমূহ প্রবাহিত থাকবে জান্নাতের বর্ণনা যে আল্লাহতালা তোমাদের গুণাগুলোকে ক্ষমা করে দেবে তোমরা খাঁটি অন্তরে তবা করো ফিরে এসো মানে রবতালা তার বান্দাকে আহ্বান জানাচ্ছেন অবাধ্য হওয়া সত্ত্বেও যে ফিরে এসো ফিরে এসো চলে এসো আমার সাথে বন্ধুত্ব করে নাও আমার সাথে দোস্তি করে নাও কেননা যারা তবা করে তারা পাকে আছে যে তবা করলো সে এমন সে যেন কখনো করে করেনি করেন আরেক জায়গায় বর্ণিত রয়েছে যে গুনা থেকে তবাকারী এমন সে যেন আজই মায়ের গর্ব হতে ভূমিষ্ঠ হয়ে নিষ্পাপ শিশুর ন্যায় যে সদ্যজাত শিশু আজই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে এমন ব্যক্তি তবা যে গুণা থেকে তবা করবে আল্লাহকে ভালোবাসেন পছন্দ করেন তার সাথে সম্পর্ক সম্পর্ক জুড়ে নেন করেন না হাদিসে পাকে এও বর্ণিত রয়েছে জাকির ভাই যে আল্লাহ তালা এত খুশি হন কোনো ব্যক্তি গুণাগার বান্দা যখন গুনা থেকে তবা করে আল্লাহ তালার প্রতি রুজু করে ফিরে আসে ফিরে আসে এতটা খুশি হন আল্লাহ তালা যতটা খুশি মানে তার চেয়েও বেশি খুশি হন যতটা খুশি কোনো মানুষ তার মরুভূমিতে উঠ হারিয়ে গেলে অতপর সে যদি তা খুঁজে পায় খুঁজে পায় খুঁজে পায় যে সেই হারানো উঠ খুঁজে পাওয়ার পর তার মনিব যতটা খুশি হয় তার চেয়ে বহু বহু গুণ বেশি খুশি হন আমার রবতালা আর একটা আমার পান্দা আমার কাছে ফিরে এসেছে আর একটা হাদিসে পাকের মধ্যে এমনই একটা উদাহরণ আছে মায়ের কাছ থেকে সন্তান যখন হারিয়ে যায় আর ওই হারিয়ে যাওয়া সন্তান মা যখন খুঁজে পায় মা কি খুশি হয় তার চেয়েও বেশি খুশি হয় যখন কোনো বান্দা তওবা করে ফিরে আসে আল্লাহ কত পছন্দ করেন তো সেই তবাও হতে হবে এমন যে যেন অনুশোচনা থাকে অন্তরে যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি অন্যায় করে অন্যায় করেছি আমি তোমাকে ভয় করি আমি জাহান্নামকে ভয় করি আল্লাহ আমি ভুল করে ফেলেছি শয়তানের ধোকায় ভুল করেছি নফসের কুমন্ত্রণায় ভুল করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি এই ভুল আর ভবিষ্যতে করব না এই গুণা আর আমি করব না তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এখন এই ধারণা করে যদি আমরা গুণা করি যে আল্লাহ তো তবা করলে গুণা ক্ষমা করেই দেবেন এটা কেমন এমনটাও করাটা ঠিক নেই যে আল্লাহ তালার রহমতের প্রতি আমাদের ভরসা থাকবে কিন্তু এই ভরসায় গুণা করা যে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নেব আল্লাহ তালা তো ক্ষমা করেই দেবেন এটাও কিন্তু ক্ষমার সাথে তবার সাথে তামাশা করা ফান করা হ্যাঁ এই নিয়ত মনে রাখা যাবে না ভবিষ্যতে গুনাহ সংগঠিত হতেই পারে হয়ে যেতেই পারে কেননা মানুষ নিষ্পাপ নয় আমরা আগেই শুনেছি আদম সন্তান নিষ্পাপ নয় মাত্র আম্বিয়া কেরাম ছাড়া আম্বিয়া কেরাম ফেরেস্তা কুল ছাড়া আর আমাদের যে সকল নবীদের সর্দার আমাদের নবী সাল্লাহ তালী আলী এ ছাড়া সমস্ত সাহাবাই কেরামকে আউলিয়াই কেরামকে আল্লাহ তালা গুনা থেকে হেফাজত করে রেখেছে তাদেরকে প্রোটেক্ট করেন আল্লাহ তালা বাকি আম্বিয়া কেরাম যারা রয়েছেন সমস্ত নবী রসুল রয়েছেন তারা নিষ্পাত তো কাজেই মানুষের দ্বারা ভুল গুণা সংগঠিত হতেই পারে কেননা তার একদিকে হচ্ছে তার নবস কুমন্ত্রণা দিচ্ছে তার কুপ্রবৃত্তি এটা করো এটা করো তুমি এই ছবিটা দেখো এই মুভিটা দেখো এই গানটা শোনো হ্যাঁ নতুন রিলিজ হয়েছে এটা শোনো আচ্ছা অমুক জায়গায় যাও বন্ধু বান্ধবের সাথে নারী পুরুষ পর নারী পরপুরুষের সাথে অবাধ মেলামেশা করো এই যে গুনাহের দিকে প্ররোচনা দেয়া মিথ্যা বলো সমস্যা নেই আল্লাহ তো ক্ষমা করে দেবে তবা করল করে নিও এই যে প্ররোচনা ধোকা এতদূর সত্ত্বেও আল্লাহ তালা কিন্তু বান্দাকে ক্ষমা ক্ষমা করছে কিন্তু সেই অন্তরে সেই গুণাটা যেন নিজ ইচ্ছায় স্বেচ্ছাকৃত হবে না হয় রাইট আমার দ্বারা অজান্তে ভবিষ্যতে গুণা হবে না আমি এই নিশ্চয়তা আপনি আমি কেউ দিতে পারবো না তবে আমার নিয়ত কি বল আমার নিয়ত থাকবে আমি গুনাহ করব না আমি জেনে শুনে গুনাহের প্রতি হাত বাড়াবো না গুনাহের দিকে ধাবিত হব না আর তওবার মূল উদ্দেশ্য তো এটাই যে যে গুনাহ আমার দ্বারা হয়েছে সে গুনাহটাকে গুনা মনে করা এবং ওই গুনার প্রতি ঘৃণা জন্মানো যেটা খারাপ একটা কাজ এবং অনুশোচনা করা এবং ভবিষ্যতে এই গুনাহ কর্ম সে প্রতিজ্ঞা করা একজন ব্যক্তি সে পূর্বে খুব গুণাগার ছিলেন গুণা করতো গুণা করতো গুণা করতো তার বছরের পর বছর এভাবে অতিবাহিত হয়ে গেছে গুণা করতে করতে গুণা করতে করতে তওবা করার সুযোগ তার হয়নি অর্থাৎ সংশোধনের মূল সে খুঁজে পায়নি এর মধ্যে প্রায় সময়ই তার মধ্যে আসত কি আমি তওবা করব আমি ভালো হয়ে যাব। সংশোধন আমি খুঁজতে চাই এভাবে করতে 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 তার একটা পর্যায়ে গিয়ে সত্তর আশি বছর বয়স হয়ে গিয়েছে একদিন সে হঠাৎ করে আয়নার সামনে দাঁড়াল আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পারলো কি তার দাড়ি সাদা দেখা যায় দাড়িগুলো সাদা হয়ে গেছে আর চুল সাদা হয়ে গেছে ওই সময় তার অন্তরের মধ্যে একটা এমন ভাব চিন্তা ভাবনা আসলো এই গুনাহের সাথেই অতিবাহিত হয়ে গেল এতটা বছর আমার আজ আমার দাড়ি সাদা হয়ে গেছে অর্থাৎ দাড়ি সাদা হওয়া এটা ইন্তেকালের একটা দুধ বলা হয় সংবাদ বলা হয় তো ওই ব্যক্তি মনে মনে ভাবলো আল্লাহ আমার থেকে এত বছর পার হয়ে গেল অতিবাহিত হয়ে গেল আমার দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে জানি না কখন জানি আজরাইল আমার দুয়ারে চলে আসে জানি না কখন আজরাইল আমাকে নিয়ে যায় এই কথা চিন্তা ভাবনা করতে করতে তার মধ্যে এক অনুশোচনা কাজ করলো আমি তবা করব যা করেছি পিছনে কানে ধরছি আর এমন কোনো কাজ আমি করবো না যার মাধ্যমে নাফার মানি হয় ওই ব্যক্তি এমন অনুশোচনা করে বের হলো তবার উদ্দেশ্যে তওবা করবে কেননা সত্তর আশি বছর যখন কারো চুল দাড়ি পেকে যায় একটা বয়স তার ওবার হয়ে যায় একটা বুঝদার ব্যক্তি হয় সে বুঝে ভালো মন্দ সে তবার উদ্দেশ্যে বের হয়ে গেল করবে সে সংশোধনের মূল খুঁজতে বের হলো আর সংশোধনের মূল আমরা জানলাম তওবা আর এই তোর উদ্দেশ্যে সে যখন বের হলো তো পথের মধ্যেই একজন দিনদার ব্যক্তির সাথে তার দেখা দিনদার ব্যক্তি জানতো এই ব্যক্তি আজও পর্যন্ত এমন এমন গুণা করেছে যা সমাজের সবাই জানে তখন ওই গুণাগার ব্যক্তি দিনদার ব্যক্তিকে সালাম দিল দিনদার ব্যক্তি ভাবতে লাগলো যে সালামের উত্তর দিব কি না সে কোন উদ্দেশ্যে আমাকে সালাম দিল কখনো তো সালাম দিতে দেখিনি তাকে আর এতটা ভালো কবে থেকে সে হলো ওই দিনদার ব্যক্তির মধ্যে এমন কিছু মনের মধ্যে আসছে আর এটা ভাবতে ভাবতে সে পথ অতিক্রম গেছে অতিক্রম করে গেছে সালামের উত্তর আর সে দেয়নি কিন্তু ওই গুণাকার ব্যক্তির মনের মধ্যে এটা খারাপ লাগলো যে আমি সালাম দিলাম তাকে সে সালামের উত্তর দিল না এভাবে চলে গেলো আল্লাহ তাবারক আলা কেমন ফয়সালা দেখে ওই ব্যক্তি মনে মনে ভাবলো এই ব্যক্তি তো গুণাগার সে আমাকে সালাম কেন দিল কোন উদ্দেশ্যে এর আগে তো কখনো সালাম দিত দিত না গুণাগার বলে তার সালামের উত্তর যে দিবে দেয়নি আল্লাহ তা বারো এটা পছন্দ করলেন না ওই ব্যক্তি ছিল গুণাগার কিন্তু ঘর থেকে কোন উদ্দেশ্যে বের হয়েছে তওবার উদ্দেশ্যে বের হয়েছে সামনে যখন একজন দিনদার ব্যক্তি পেল সে তাকে সালাম দিয়েছে হয়তোবা তার কাছেই তওবা করতেন তাকেই তওবার রাস্তা জিজ্ঞাসা করতেন তওবা কিভাবে করতে হয় আর মূল যে বিষয়টা সেটা তার থেকে জানতো এমন একটা উদ্দেশ্য তার মধ্যে ছিল কিন্তু দিনদার ব্যক্তি ভাবলেন এ তো গুণাগার এ তো নাফার মান একটু আগেও তো সে গুণা করছে আজও পর্যন্ত সে গুণা করছে সমাজের সবাই জানে আর সালাম কেন দিল কোন উদ্দেশ্য আল্লাহ তাবার কথা এটা পছন্দ হয়নি আমার গুণাগার বান্দা তোমাকে সালাম দিয়েছে গুণা করছে কিন্তু আমি তাকে রিজিক দিচ্ছি আমার তো কোনো অসুবিধা নেই কিন্তু তোমাকে আমার বান্ধা সালাম দিয়েছে তুমি সালামের উত্তর দেওনি এ কারণে সে গুণাগার আর তুমি নেককার আল্লাহ তাবারকাবার ফয়সালা দেখেন কিছুদিনের মধ্যেই যে ব্যক্তি গুণাগার ছিল তওবা নসিব হয়েছে সংশোধনের মূল খুঁজে পেয়েছে পরিবর্তন হয়েছে মসজিদমুখী হয়েছে আমলদার হয়েছে এলাকার মানুষ তাকে সম্মান করা শুরু করে দিয়েছে আর যে দিনদার ব্যক্তি ছিল তার মধ্যে এমন কিছু আসছে যে আমি তো নেক্কা এ তো গুণাগার এই আমাকে সালাম কেন দিল কোন উদ্দেশ্যে এই চিন্তাভাবনা তার মনের মনের মধ্যে আসার কারণে ধীরে 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 তার থেকে নামাজ ইবাদত মসজিদ এরপরে ভালো কাজ আস্তে আস্তে তার থেকে ছুটতে শুরু করেন দিল একটা দিন আসছে ওই ব্যক্তির পর্যায়ে সে চলে গেছে আর ওই যে গুণাগার ব্যক্তি ছিল সে মসজিদমুখী হয়ে গেছে তো আল্লাহ তাবারাকো তালা বান্দাকে কেমন ভালোবাসেন কেমন ভালোবাসেন যতই গুণা হোক না কেন আল্লাহ রিজিক দিচ্ছেন থাকা খাওয়ার ব্যবস্থা আছে শ্বাস প্রশ্বাস এখনও চলছে আল্লাহ তালা আমাদেরকে সংশোধনের মূলে পৌঁছানোর তো যে কালাম শোনানো শুরু করছিলেন আপনি আমারি আমারি মনে মনে বাসনা বাসনা আমি সোনা লাগছে

আলোচনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানকে কবুল করে নিক আমাদেরকে সংশোধন হওয়ার তওবা করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক দর্শক শ্রোতা দীর্ঘ সময় ধরেই এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি আশা রাখি অনেকগুলো বিষয় আমাদের শেখা হয়েছে অর্জন হয়েছে আল্লাহ তালার দয়ায় ইনশো তালা আগামী সপ্তাহে আবার পূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত হব থাকবো আপনাদের সাথে আশা রাখি আপনারাও থাকবেন ততক্ষণ পর্যন্ত মাদানি জামাআতের সাথেই থাকবেন সেই আশা রাখিন ইনশাআল্লাহ তাবারাক ওয়া taala সল্লো আলা আল হাবীব সললা الله تعالی আলা মুহাম্মদ সলল্লাহু تعالی আইলা ওয়াসাল্লাম তাহাজুদ আর ফজরের অবভাস আছে যার রহমতপূর্ণ প্রভাত হয় তার